পাখা থেকে টাকার ব্রাউন সুগার সহ ধর্মনগর থানার পুলিশ আটক করল দুই নেশা কারবারিকে। ধৃতরা হল শিশিম উদ্দিন বয়স তার ২৭ এবং দিলওয়ার হোসেন বয়স তার ২৩। শিশিম উদ্দিনের বাড়ি ধর্মনগর থানাধীন দুর্গাপুর এবং অপরজনের বাড়ি শাখাইয়া বাড়িতে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন দুর্গাপুর এলাকায়। বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ দুর্গাপুর এলাকায় নেশা বিরোধী অভিযান চালিয়ে শিশিম উদ্দিনের বাড়ি থেকে ব্রাউন সুগার ভর্তি অসংখ্য কোটা এবং খালি কোটা উদ্ধার করে সাথে আটক করা হয় শিশিম উদ্দিন এবং দিলওয়ার হোসেন নামী দুই নেশা কারবারীকে। এই মর্মে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেবর্মা জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা হবে। খুবই ওয়েল নন টু বি ড্রাগ পেডলার এবং ড্রাগ বিজনেস করে ধর্মনগর এলাকায়। ওর ও বাড়িতে এসছে এবং ওর কাছে কিছু কন্ট্রাবেন্ড আইটেম কিছু খবর ছিল, সেই মোতাবেক ওসি ধর্মনগর পিএস টিম নিয়ে এবং আমরা এখানে ছুটে যাই। যাওয়ার পর বাড়ি সার্চ করার পর, সব ফর্মালিটি মেনটেন করার পর আমরা ওর বাড়ির থেকে প্রচুর পরিমাণ খালি বিল, খালি প্লাস্টিক বিল পাওয়া গেছে এবং কিছু বিল পাওয়া গেছে, যার মধ্যে অনেকগুলি বিল পাওয়া গেছে যার মধ্যে ব্রাউন সুগারেরই আছে।